মোদী কি তখন প্রধানমন্ত্রী থাকবেন এই প্রশ্নটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যদি কোনো কারণে এন জোট এর উপর নির্ভর করে বা বাইরে থেকে কোনো দলের সমর্থনকে উপর ভিত্তি করে যদি সত্যি বিজেপিকে সরকার চালাতে হয় তাহলে কি নরেন্দ্র মোদীকেই তারা মুখ করবেন নাকি নীতি নীতিন সেখানে প্রধানমন্ত্রী পদের দাবিদার হবেন নাকি রাজনাথ সিংকে সামনে আনা হবে এই প্রশ্নগুলো তো আসবে সমীক্ষাগুলো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে নরেন্দ্র মোদীকে তিনশোর বেশি আসন এবং এই জায়গাতেই একটা প্রশ্ন উঠছে যে এইটা কতটুকু রিয়ালিস্টিক সত্যি কি রিয়ালিস্টিক এটা ঠিক যে নরেন্দ্র মোদীর এখনও কিন্তু মানে রাহুল গান্ধীর থেকে অনেক এগিয়ে মানে মুখ হিসাবে নরেন্দ্র মোদীর গ্রহণযোগ্যতা তার নেতৃত্ব তার প্রতি ভরসা রাহুল গান্ধীর থেকে অনেক অনেক গুণ বেশি এটা নিয়ে কোনো দ্বিধা নেই কোনো দ্বন্দ্ব নেই নমস্কার আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম তিন মাস পরে হতে চলেছে এই দেশের হাই ভোল্টেজ লোকসভা নির্বাচন একদিকে নিঃসন্দেহে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ জোট অপরদিকে এখনও একটু খাপ ছাড়া মনে হয় আই ইন্ডিয়া জোট যার নেতৃত্বে কি রাহুল গান্ধী থাকবেন এই প্রশ্ন সবার মুখে এই নিয়ে কথা বলতে আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তীর কাছে স্যার প্রথমে স্বাগত একদম সরাসরি প্রশ্ন রাহুল মনাম নরেন্দ্র মোদী আপনি কোন দিকে এবং বিশ্লেষণের এই বিষয়টা আপনি কিভাবে দেখেন এত স্ট্যাটিস্টিক এত সমীক্ষা সবই তো মোদীর দিকেই দেখো মানে একটা জিনিস মাথায় রাখবে দেবাংশু আমাকে ভুল বুঝতে পারে সজল ঘোষ আমায় ভুল বুঝতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি ভুল বুঝতে পারি তোমরাও যদি ভুল বোঝে তাহলে আমার বলা যায় যে অবস্থা খুব খারাপ সেটা হলো যে একজন বিশ্লেষকের কোনো অবস্থান নেই রাহুলও হতে পারে না আবার মোদিরও হতে পারে না একজন বিশ্লেষক যেভাবে রাজনীতিটা দেখবেন তিনি সেইভাবেই বলবেন প্রথম যেটা আমি বলবো যে দেখো যে সমীক্ষাগুলো উঠে আসছে সেই সমীক্ষাগুলো যদি একটা ক্রিটিক করা যায় যে সমীক্ষাগুলো অপটিমাম জায়গা থেকে কিন্তু নরেন্দ্র মোদীকে প্রজেকশন করছে এবং আমি এইবার যেটা তোমায় বলতে চাই যে সমীক্ষাগুলো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে নরেন্দ্র মোদীকে তিনশোর বেশি আসন দিচ্ছে এবং এই জায়গাতেই একটা প্রশ্ন উঠছে যে এইটা কতটুকু রিয়ালিস্টিক সত্যি কি রিয়ালিস্টিক মানে এই প্রশ্নটা ক্রিটিক হিসাবে উঠে আসছে এটা ঠিক যে নরেন্দ্র মোদীর এখনও কিন্তু মানে রাহুল গান্ধীর থেকে অনেকে গিয়ে মানে মুখ হিসাবে নরেন্দ্র মোদীর গ্রহণযোগ্যতা তার নেতৃত্ব তার প্রতি ভরসা রাহুল গান্ধীর থেকে অনেক অনেক গুণ বেশি এটা নিয়ে কোনো দ্বিধা নেই কোনো দ্বন্দ্ব নেই এবং মোদি ইস্যু এখনও গুরুত্বপূর্ণ সারা ভারতবর্ষে মোদির প্রতি মানুষের আস্থা স্পষ্ট আমি দেখে আসলাম কর্ণাটক থেকে শুরু করে আসাম আন্দামান থেকে শুরু করে দিল্লি যেখানেই গিয়েছি এই কয়েক মাসের মধ্যে সর্বত্র আমি মোদীর প্রভাব স্পষ্ট দেখতে পেয়েছি ফলে মোদি বনাম রাহুলের মধ্যে মোদি অনেক অনেক গুণ এগিয়ে এটা নিয়ে কোনো সংশয় নেই কিন্তু আমার যেটা সংশয় যে সত্যি মোদীর নেতৃত্বে তৃতীয়বার বিজেপি কি তিনশো আসন পাবে বা পেতে পারে একজন রাজনীতি চর্চাকারী হিসাবে আমার কাছে সংশয় বা সন্দেহ তৈরি হয়েছে কেন সন্দেহ তৈরি হয়েছে যে চার পাঁচটা রাজ্য যে রাজ্যগুলোতে যে সমীক্ষায় যে ফিগার দেখানো হচ্ছে আর বাস্তবে রাজনৈতিক জমি যেই জায়গায় আছে সেটা কিন্তু যথেষ্ট সন্দেহজনক যেমন তার মধ্যে পশ্চিমবঙ্গ অবশ্যই আছে তার মধ্যে বিহার অবশ্যই আছে গতবার যে বিহারের রেজাল্ট হয়েছিল সেই রেজাল্ট এবারও ধরে রাখতে পারবে কিনা পাঞ্জাব সেটা নিয়ে সমস্যা আছে একইভাবে তোমায় আমি বলবো যে কর্ণাটক ইতিমধ্যেই কর্ণাটক গতবার কর্ণাটকে আঠাশটা আসনের মধ্যে ছাব্বিশটা আসন পেয়েছিল। কিন্তু এবার কি সত্যি ছাব্বিশটা আসন পাবে অপটিমাম তো পেয়ে গেছে কারণ ইতিমধ্যেই জেডিউ এস জনতা দল সেকুলারের সাথে বিজেপি সমঝোতা করেছে কর্ণাটকে কংগ্রেস সরকার চলছে সমঝোতা যেই মুহুর্তে করছো যে জেডিউসকে তোমাকে চার পাঁচটা সিট দিতে হবে তাহলে তুমি গতবারে সাতাশটা সিট পাবে না ঠিক একইভাবে তামিলনাড়ুতে তোমার জোর সঙ্গী ছিল এবার তামিলনাড়ুতে জোর সঙ্গী নয় চেষ্টা করছো তুমি এককভাবে কিছু একটা ম্যানেটেট করতে অপটিমাম সিট তোমার রাজস্থান থেকে গুজরাট থেকে ছিল মধ্যপ্রদেশ থেকে ছিল উত্তর প্রদেশ থেকে তুমি পঁয়ষট্টিটা আসন পেয়েছিলে ফলে এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন এবং হিমাচল প্রদেশ থেকে শুরু করে হিমাচল প্রদেশে তুমি জানো যে কংগ্রেসের সরকার চলছে তাহলে হিমাচল প্রদেশে কি গতবার যেরকম সুইপ করেছিল দিল্লিতে সুইপ করেছিল দশ মানে সাতটার মধ্যে ষাটটা আসন পেয়েছিল এবার কি সেটা ধরে রাখতে পারবে অথবা তুমি হরিয়ানাতে দশটার মধ্যে দশটাই পেয়েছিলে এবার কি সত্যি পারবে মানে এইবার তুমি গতবার ঝাড়খণ্ডের চোদ্দোটা আসনের মধ্যে এগারোটা আসন পেয়েছিলে এবার কি সত্যিই তুমি এগারোটা আসন পাওয়ার মতন জায়গায় আছো এই প্রশ্ন এই আমি যখন রাজ্যভিত্তিক দেখি এবং রাজ্যভিত্তিক রাজনীতিটাও যখন দেখি তখন আমার কিন্তু কখনো কখনো মনে হচ্ছে বা আমার মনে হচ্ছে যে যে সমীক্ষাগুলো যেভাবে তিনশোর উপরে নরেন্দ্র মোদীকে দেখাচ্ছে সেইটা হয়তো এতটা নয় মানে সেইটা হয়তো দুশো সত্তর থেকে দুশো আশির মধ্যে হয়তো কিন্তু সেটা তিনশো গিয়ে তিনশো পনেরো কুড়ি পঁচিশ দেখিয়ে দিচ্ছে কেউ কেউ ফলে রাজ্যভিত্তিক যে অভিজ্ঞতাগুলো আর এগ্রিগেট যে সমীক্ষায় দেখানো হচ্ছে প্রাক নির্বাচন সমীক্ষা যেটাকে আমরা ওপিনিয়ন পোল বলি ওপিনিয়ন পোলে দেখানো হচ্ছে তার মধ্যে একটা পার্থক্য অন্তত আমার অভিজ্ঞতাতে ধরা পড়ছে ফলে এই যে এইটা একটা দিক দ্বিতীয় যেটা সেটা হলো যে দেখো দশটা বছর শাসন করবার পরে লোকাল লেভেলে মানুষের মধ্যে একটা বিরক্ত থাকবে মানে যদি কোনো প্যান ইন্ডিয়া ইস্যু তৈরি করতে না পারো তুমি বলবে যে রাম মন্দিরটা একটা প্যান ইন্ডিয়া ইস্যু কিন্তু রাম মন্দির বেসিক্যালি হলো হিন্দু ভোট ব্যাংক সেটা অটুট রাখবে হিন্দু যারা তাদের ভোট ব্যাংকটাকে অটুট রাখবে কিন্তু শুধু হিন্দু ভোটটাই যথেষ্ট নয় একটা ফ্লোটিং ভোট নরেন্দ্র মোদীর সাথে যুক্ত হয় বলেই নরেন্দ্র মোদী দুটো টার্মে বলা যায় যে সংখ্যা সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে জয়ী হয়েছেন কিন্তু ফ্লোটিং ভোটটা কোন দিকে যাবে সেটাও একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট তবে অনেকটাই এখানেও নির্ভর করছে যে ইন্ডিয়া জোট কিভাবে গড়ে উঠছে তার উপরে বা আরও পরিষ্কার করে বললে যে কংগ্রেসের নেতৃত্বে জোটটা সেইভাবে গড়ে উঠবে কি নাকি একাধিক রাজনৈতিক শক্তি আঞ্চলিক রাজনৈতিক শক্তি যেমন তৃণমূল কংগ্রেস যেমন আপ দল যাদের রাজনীতি মানে এই ইন্ডিয়া জোটের প্রশ্নে ইন্ডিয়া জোটের তাদের সম্পর্ক কি হবে এই প্রশ্নে ধোঁয়াশা আছে বা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ইন্ডিয়া জোটের শেষ মিটিংয়ে গেলেন না ফলে সেখান থেকেও একটা সংশয় হয় যে এই যে সমীক্ষার মধ্য দিয়ে বা তিন রাজ্যের পাঁচ রাজ্যের নির্বাচনের ফলাফলের পরে এ আমি বারবার বলছি যে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন দলগুলো মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে তৃণমূল কংগ্রেস চলে বা আপ পার্টি চলে বা আরও আঞ্চলিক দল কয়েকটা চলে তারা কি সত্যি মোদীর সম্মুখীন হতে চাইবে লড়াই সরাসরি মোদীর সাথে করতে চাইবে নাকি তারা মানে ইন্ডিয়া জোটের থেকে একটা দূরত্ব বজায় রেখে নরেন্দ্র মোদীকে সন্তুষ্ট করবেন সেইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ঝুঁকি কেন মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন যদি নরেন্দ্র মোদীর তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসে শেষ পর্যন্ত তার সাথেই আমাকে আমাকে থাকতে হবে বা তার সাথে সহ অবস্থান করেই আমার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগগুলো আসছে সেগুলোকে মেটাতে হবে বা কেন্দ্রের বঞ্চনার ইস্যুটাকে মেটাতে হবে তাহলে আমি কেন খামাখা নরেন্দ্র মোদীকে বিরক্ত করে করে আমি ইন্ডিয়া জোটের অ্যাগ্রেসিভ অবস্থান নিব বা কার্যকারী অবস্থান নিব। এই প্রশ্নটা কিন্তু থাকছে না চলছে দেখা যাচ্ছে মানে আরো আরো দ্রুততার সাথে কর্মসূচি নিয়ে তোলপাড় করে দেওয়া যেত রাজ্যে নরেন্দ্র মোদীর একইভাবে আমি তোমায় রাজ্যের ক্ষেত্রে বলেছিলাম কেন্দ্রের ক্ষেত্রেও নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ আছে সেই অভিযোগগুলোকে নিয়ে লড়াই করার সুযোগ ছিল ইন্ডিয়া জোটে সেই সুযোগ নিতে পারেনি এবং এখন দেখা যে রাহুল গান্ধী ন্যায় যাত্রা শুরু হয়েছে মণিপুর থেকে তিনি যাত্রা শুরু করেছেন আগের যে যাত্রাটা তার কিন্তু ইম্প্যাক্ট পড়েছিল কর্ণাটক ইমিডিয়েটলি নির্বাচনের পরে মানে এই ভারত যাত্রার পরে কর্ণাটকের যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে কিন্তু কংগ্রেস জয়ী হয়েছিল বিজেপিকে পরাজিত করে বা ইভেন আমি বলবো যে হিন্দি হার্টল্যান্ডে পরাজয় ঘটলেও অন্ধ্রপ্রদেশে কিন্তু কংগ্রেস জয়ী হয়েছে সেখানে রাহুল গান্ধীর ভারত যাত্রার একটা প্রভাব ছিল মণিপুর থেকে যে আবার ন্যায়যাত্রা শুরু করেছেন গুজরাট পর্যন্ত সেই ন্যায়যাত্রার ইম্প্যাক্ট কতটুকু পড়ে এবং রাহুল গান্ধীর নেতৃত্ব বিরোধীরা কীভাবে মেনে নেয় ইতিমধ্যেই তুমি জানো নেতৃত্বের প্রশ্নে ইন্ডিয়া জোটের নেতৃত্বের প্রশ্নে তৃণমূল কংগ্রেস একটা ধোয়াশা তৈরি করেছে মল্লিকার্জুন খার্গের নাম বলে ইতিমধ্যেই বলা যায় যে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে এবং রাহুল গান্ধী নেতৃত্ব নেতৃত্ব কি তারা তাহলে মানতে চাইছে না সেই কারণে সচেতনভাবে মল্লিকার্জুন খার্গের নাম তৃণমূল নেত্রী বলে এসছেন ফলে এখানেও কংগ্রেসের কংগ্রেসের ঘর ভাঙার উদ্যোগ নয় তো এটা বা বিরোধীদের একটা অংশ বলছে যে এটাও বিজেপি নির্দেশ অনুসারী করা হয়েছে ফলে এইরকম একটা ধোয়াশা মানে মানুষের মধ্যে স্পষ্ট ইন্ডিয়া জোট নিয়ে প্রত্যয় তৈরি করা কনফিডেন্স তৈরি করা সেই কনফিডেন্সটা কিন্তু কিছুতেই তৈরি করতে পারছে না ইন্ডিয়া জোটে মানে যারা নেতৃত্বে আছেন শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন যদি সংখ্যাগরিষ্ঠ না পায় এনডিএ জোট সেক্ষেত্রে কি হতে পারে ইকুয়েশন যদি কোনো কারণে মানে না মানে দেখো আমি মনে করি যে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা নাও পেতে পারে এককভাবে কিন্তু এনডিএ জোট বা বিজেপির কাছাকাছি যে দলগুলো আছে যেমন ধরো নবীন পট্টনায়কের বিজেটি। এরা কিন্তু আমি তোমায় বলছি শেষ পর্যন্ত মোদীকেই সরকারের সমর্থন করবে ফলে এন তৃতীয়বার ক্ষমতায় আসার সম্ভাবনাই প্রবল আমার বলে মনে হয় যদি যদিও রাজ্য ওয়াইজ ফলাফলের দিকে তাকাই তাহলে বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংশয় তৈরি হতে পারে যে কোনো গবেষকের কারণ বিহার থেকে শুরু করে পশ্চিমবাংলা থেকে শুরু করে ঝাড়খণ্ড থেকে শুরু করে উত্তরপ্রদেশ ছেড়েই দিলাম হরিয়ানা হিমাচল প্রদেশ পাঞ্জাব রাজস্থান ইভেন কর্ণাটক এই রাজ্যগুলো একটার পর একটা রাজ্য যেখানে কিন্তু যে বিজেপি গতবার রেজাল্ট ধরে রাখতে পারবে নিশ্চয়তা নেই যদি ধরে না রাখতে পারে তাহলে তার আসন দুশো বাহাত্তরের নিচে নেমে যেতে পারে কিন্তু তাহলে যে প্রশ্নটা আসছে যে তাহলে সেই অবস্থাতে যে জোট সঙ্গীগুলো আছে বা ছায়া সঙ্গী যারা বিজেপির আছে তাদেরকে নিয়ে সরকার গঠনের মতো না অবস্থা তৈরি হবে দার্জিলিং চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইবানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে মোদি কি তখন প্রধানমন্ত্রী থাকবেন এই প্রশ্নটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যদি কোনো কারণে এনডিএ জোট এর উপর নির্ভর করে বা বাইরে থেকে কোনো দলের সমর্থনকে উপর ভিত্তি করে যদি সত্যি বিজেপিকে সরকার চালাতে হয় তাহলে কি নরেন্দ্র মোদীকেই তারা মুখ করবেন নাকি নীতি নীতিন গাডকারী সেখানে প্রধানমন্ত্রী পদের দাবিদার হবেন নাকি রাজনাথ সিংকে সামনে আনা হবে এই প্রশ্নগুলো তো আসবে তবে এর আগামী দেড় মাস খুব ইম্পর্টেন্ট ইন্ডিয়া যোগ সত্যি যদি দানা না বাঁধে আমি তোমায় বলছি তাহলে এই প্রশ্নগুলো আসবেই না